মসজিদ তৈরি করতে গেলে শরীয়তের শর্ত হলো তিনটে। যুবকেরা ছেলেরা বাচ্চারাও আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে এই তিনটি শর্ত। এক নম্বর শর্ত হলো যে জায়গাটায় মসজিদ বানানো হবে ওই জায়গাটা যেন নির্ভেজাল বিশুদ্ধ জায়গা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভেস্টেড ল্যান্ডের উপরে মেরে লেবা কেড়ে লেবা দখল করা জায়গায় মসজিদ বানানো হলো হারাম। স্টেটল্যান্ড মানে সরকারি খাস জায়গা, ওই জায়গায় মসজিদ বানানো শরিয়াত হুকুম দেয় না। কিন্তু মসজিদ না করে আপনি পাকা রাস্তার উপরে নামাজ আদায় করতে পারেন। ওই তো আমার সময় ওই জলসা করতে করতে আসতে দেখা যাচ্ছে মাগরিবের নামাজ কোথায় পড়বো, এমনই একটা জায়গায় ফেসে গেছি, সামনে মসজিদ নেই পেছনে মসজিদ নেই, নামাজ কাজা করবো নাকি? ও হুজুর আমি না, আল্লাহ শুকর করে বলছি, সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে সাইড করে দিয়ে আমার ওই গাড়িতে চারটে নামাজের মুসাল্লা আছে, কটা? চারটে, সঙ্গে সঙ্গে পেতে দাও, চলো যে কজন থাকবে, আমার গাড়িতে বেনামাজির কোনো স্থান নেই, বেনামাজি গাড়িতে চেপে যাবে আমার গাড়িতে, চল হাট, নামাজ পড়বেন গাড়িতে উঠবেন, নামাজ নেই চলো হাঁটো। যে সঙ্গে সঙ্গে রাস্তার উপরে বিছিয়ে দিয়ে নামাজ আদায় করো, কারণ আল্লাহর জমিনটা গোটাটাই মুসলমানদের জন্য ইবাদতের জায়গা। জোরে বলুন, নামাজ কাজা করবেন কেন? নামাজ কাজা করে আবার ওয়াজ? যে তাহলে এমনি সচরাচর আপনি রাস্তার উপরে নামাজ আদায় করতে পারেন, চেটিয়াল ময়দানে নামাজ আদায় করতে পারেন, কিন্তু মসজিদ বানাতে গেলে তার শর্ত ওই জায়গাটা আপনাকে নির্ভেজাল বিশুদ্ধ জায়গা হতে হবে। এস্টেট ল্যান্ডের উপরে মসজিদ বানাতে পারবেন না, তার কারণ ওই জায়গা লাগিয়ে আগামী দিনে হয়তো বিবাদ হতে পারে, ঝগড়া হবে, অন্য ধর্মের মানুষ বলবে সরকারি জায়গা, ওরা যদি মসজিদ বানায় আমরা মন্দির বানাবো, কথা বুঝতে পারছেন না নাকি? তাই ফেতনার হাত থেকে বাঁচার বড় উপায় শরিয়াত দিয়েছে, বিশুদ্ধ একটা জায়গা নির্ভেজাল জায়গায় মসজিদ তৈরি করো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। 38 বছর মসজিদ তৈরি করেছে নদিয়া জেলায়, ফোন করে এখন ডাকছে, ভাইজান মসজিদ দিয়ে বিরাট মারপিট হচ্ছে, আপনাকে আসতে হবে, দিনের বেলাও আসবে। কেন, কি হয়েছে? না ভাইজান, সেই আমরা নতুন ইয়ং জেনারেশন সব কমিটি হয়েছি, এখন আমাদের সব আপনার ওয়াজ ফলো করে এখন আমরা মসজিদের জায়গার পেপারস দেখতে চাইছি, দেখি গন্ডগোল কি না, মসজিদ হয়েছে 600 জায়গায়, 800 জায়গা দখল করলে বসে আছে, নামাজ হচ্ছে, ওতে আবার তাহাজ্জুদ হচ্ছে, সবে বরাত হচ্ছে, কথা বুঝতে পারছেন না? সবে বরাত হয়ে গেল না, মটাস মটাস করে ঠুকে, বাপ রে বাপ, ফজর পড়িনি, জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, এশা জামাতের পরে যে বলছে 70 চলছে, 70 রাকাত হয়ে গেছে, এই আপনাদের দিকে হয়নি বোধ হয় এরকম সবে বরাত? হ্যাঁ, দাদা দাদির কবর জিয়ারাত হয়নি, নানা নানির কবর জিয়ারাত, বাপ মার কারুর প্রতিবেশী জিয়ারাত হয়নি, তো হচ্ছে ফুল ঘুরায় এরকম সবে বরাত হয়েছে নাই, জোরে কথা বলছেন না কেন, চুপ করেছেন কেন সব? এই যে হক নষ্ট করে গেলেন, তোমার কবরে বাস পড়বে, ওটাই হচ্ছে সবে বরাত। গায়ে লেগে যাচ্ছে নিজে, এ রামপাড়া হুজুর শুয়ে আছে, হুজুর শুনছে বলো আজ, হুজুর শুনছে হয়তো এটাও বলছে, বাবা তুই ঠিক বলছিস ঠিক বলছিস, কিন্তু জেন্দা মানুষগুলো বলবে গন্ডগোল, এরম বলতে যাচ্ছে তো নাকি, কথা বলছে না কেন?
মা 10 টাকা চেয়েছে খোকা দুটো পানে এনে দিস তো বাপ 10 টাকা কেন এত পান খেতে হয় কেন বউ বলছে শোনো না মা 500 টাকা মিল দিতে বলেছে এক্ষুন দিচ্ছি এই ব্যক্তি যদি ভাই সাহেব হুজুরদের হাতে হাতে 500 টাকা নজর না দেয় এর কবরে বাস পড়বে না পড়বে না এসব চুপ করে যে সব টেনশনে পড়ে হুরগুরার বুকে এসে কথা বলে যাচ্ছি ভাই সাহেবদের বলবেন যে ছানা এসব কথা বলেছে চাচাজান তো আসবে চাচাজান আমার ওস্তাদ সমতুল্য একজন মানুষ আছে না আমার পরে তিনি মাছ করেন জিজ্ঞাসা করবেন সব চলছে উল্টো শরিয়াত বলে যে ডান দিকে দৌড়ো আর এরা সব পেছন দিক আর বাম দিকে ছুটতে সব পেছন দিক আর বাম দিকে কি সব জাহান্নামের রাস্তা কথা বলছেন না কেন কোন রাস্তা রাসূল বলছে সামনে ছোট আর নইলে ডান দিকে ছোট এই দুটি জায়গা এক জায়গায় মিশেছে সেই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরদাউস একবার জোরে বলুন একবার জোরে বলেন আর এই বাম দিক আর পেছন দিকে ছুটবি এ দুটো জায়গা এক জায়গায় মিশে গেছে ওই জায়গাটার নাম হলো জাহান্নাম হাবিয়া শ্বশুর শাশুড়িকে অভক্ত করতে বলিনি ভক্তি করেন কিন্তু বাপ মায়ের উর্ধ্বে নয় পীর সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করবেন সেই দিন যেদিন নিজের বাপ মায়ের পায়ে হাত দিয়ে হাতে চুমু খাবেন ওই হাতটা তারপর পীর সাহেবের পায়ে দেবেন তবে আল্লাহর দরবারে কবুল সব উল্টো পাল্টো হয়ে যাচ্ছে ওয়াজ বোধহয় হ্যাঁ একজন আছে না বাপ মায়ের কোনোদিন পায়ে হাত দেয় না আর হুজুরির কাছে এরকম কি উদ্দেশ্য কায়তান বলছে হ্যাঁ তোর সঙ্গে আমিও টিপ দিচ্ছি মেসেজ কর যাচ্ছে শয়তান বাপ মায়ের হক নষ্ট করেছে ভাইরা মা নজনে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম রসুলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন মসজিদের আমানত নষ্ট করবে মসজিদের আমানতটা কি ও মুসলমানেরা আলোচনা বোঝার চেষ্টা করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এ নজনে না যুবকেরা মসজিদ তৈরি হবে নির্ভেজাল একটা জায়গায় এবং দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করতে গেলে ওর যে মাল মেটেরিয়ালস হচ্ছে অর্থ ওর যে টাকা ওর পিছনে ঢালা হবে ওই অর্থটা মাল মেটেরিয়ালসের ভিতরে জানো সুদ পরিমাণে সিকি পরিমাণে হারাম অর্থ যেন না ঢুকে যায় দেখে দেখে লোয়া হচ্ছে তো মসজিদ তৈরি করার সময় এ সব গন্ডগোল হয়ে যাবে জমল এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি বলছে হুজুর মসজিদ কেরম লাগতেছে বলেন 80-85 ফুট উঁচু মিনার মানে ঘাড় এরম করে দেখাও যাচ্ছে না বলো 85 ফুট উঁচু পেরেছেন তো কতলা বলেন নি প্রায় 9.5 তলা না এই 8.5 তলা এইরকম দেখেন এটা কি করছিস রে বলে ভাই জান করছি কিরম লাগছে বলে বিশাল লাগছে তা আপনি কে বলে আমি সেক্রেটারি দেখলাম সে দাড়ি উনি গোপনি হক নষ্ট করছে হাকিকাত কথা বলে যাচ্ছি মসজিদের সেক্রেটারি দাড়ি গোপ কিছু নেই শুট শার্ট পরে আছে আমার ছেঁড়া প্যান এখানে ছেঁড়া এখানে ছেঁড়া ওই হচ্ছে মসজিদ কমিটির হেড আওয়াব ও মসজিদের রহমত নামবেন তো না বাস পড়বে বাপ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা শরিয়াতের শর্ত করো মসজিদের মসজিদের প্রেসিডেন্টটাকে বানাও মসজিদের সেক্রেটারিটাকে বানাও মসজিদের তত্ত্বাবধায়ক কমিটির ক্যাশিয়ারটাকে বানাও ইমাম সাহেব চলে গেলে কোনো কাজে ইমাম সাহেব কোনো কাজে চলে গেলে ইমামতির জায়গায় মজ্জেন দাঁড়াবে না ইমামতির জায়গায় জানো মসজিদ পরিচালক কমিটি যারা নামাজ পড়তে আসে ওই নামাজিদের ভিতর থেকে একজন ইমামতিতে দাঁড়িয়ে যাবে আরো জোরে হবে না মসজিদ কাদের হাতে থাকবে মসজিদ কার হাতে থাকবে ইমামতি করার যোগ্যতা রাখে এদের হাত দিয়ে মসজিদ চালানো হবে আর এখন হচ্ছে কি সেক্রেটারিকে এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে বলছেন না কেন
মসজিদের কেশিয়ার হবে কে পেশাব ফিরে পানি নাই না যে মসজিদের আপনার প্রেসিডেন্ট হবে কে নামাজে ধার ধারে না যে এদের হাতে সব মসজিদ কেন বলেন একটু ঘুমো চুমো টাইপের আছে এক কথায় 100 লোক জমা হয় ঘরের সেক্রেটারি আল্লাহর জন্য মসজিদ চলছে এই কথা বলছেন কেন আল্লাহর জন্য মসজিদ চলছে পাকাও পেয়েছো ওটা তোমার বাপের ঘর বলতে গেলি জানাস খারাপ তো হলাম খারাপ দুনিয়ার মানুষের কাছে খারাপ হয়ে যাব আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আউলিয়ায়ে কেরামদের কাছে ভালো হয়ে যাব এর থেকে বড় নসিব আর কি চাই কথা ঠিক না ভুল জোরে বলেন বেনামাজি কেউ যদি আমার প্রশংসা করে আমি শানাজ ভাবি আমার নসিব খারাপ করে ফেলেছি আমি বেনামাজি আমার প্রশংসা করবে কেন সুদখোর যদি আমার বাহবা দেয় আমি টেনশনে পড়ে যাই এই সুদখোর কেন আমার প্রশংসা করছে আমার চিন্তা একটু উল্টো সবার প্রশংসা আমি চাইলে একটা প্রবাদ আছে না 10,000-এ ভালো কয় সেই ভালো হয় এটা আছে না আছে না 10,000-এ ভালো কয় সেই ভালো হয় নিজে যারে ভালো কয় সেই ভালো নয় একটা প্রবাদ আছে না এই প্রবাদটা কি ওটা কি ও তো গোপাল ভাড়ের প্রবাদ 10,000-এ ভালো কয় সেই ভালো হয় ওই 10 জন যদি পাকা টপ র‍্যাঙ্কে শুট করায় 10টা পাকা একদম তাঁদর শুট কর ওরা বলতেছ না শাহনাজ ভাই সত্যি একজন মানুষ হ্যাঁ সত্যি আমি খুব ভালোবাসি শুট কর যদি আমার ভালোবাসে আমার তো অগ্দি ভালো না খারাপ এই কথা বলছে না কেন কই রাসূলুল্লাহকে তো এরা সবাই শত্রুর মতো দেখেছিল শুট কর গুলো তোমার ভালো চোখে দেখে কেন গন্ডগোল ঘোড়াই গন্ডগোল ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনামা ও বোনেরা আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন শুনে নাও ও বাবা সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও পৃথিবীর জমিনে মসজিদের হক নষ্ট করবে মুসলমান মসজিদের হক নষ্ট করাটা কি মসজিদে যখন উঠি আমরা পড়ি আল্লাহুম্মা আফতারি আবু আবা রহমাতি এই দোয়া পড়ে যখন আমরা মসজিদ দেউটি আল্লাহর কাছে এটাই বলি আল্লাহ আমরা আমি তোমার রহমতের পূর্ণ হকদারের আশায় মসজিদে প্রবেশ করছি ও বাবাজিরা এই আশা নিয়ে মসজিদে পা দিয়ে যদি দুনিয়াদারির কথা বলেন মসজিদের হক আপনি নষ্ট করেছেন এর জন্য মসজিদে উঠে আপনি সওয়াব পেলেন না যতক্ষণ মসজিদে কথা চালাবেন ততটাই গুনাহ মসজিদে মসজিদে হ্যাঁ কালকে কে এসেছিল বলতে বক্তাটা কে ছোটা পানা একটু এসেছিল 24 পরগনাতে কি নাম জানো ও শাহনাজ মন্ডল ধুর 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 উল্টো পাল্টা কি বলে গেছে কিছু বোঝা গেল না কি মসজিদের ভিতরে তসবি চলছে আবার দুই একটা মুসল্লি এরকম ঠ্যাং তুলে এসে আমি আর দেখাবো না এক ঠ্যাং তুলে বসে বসে তসবি লে হ্যাঁ শুনলুম তো তসবি পড়তেছ বলো হ্যাঁ শুনলুম তো বস না অনুভূত হয়নি বুঝলি চ্যাংড়া ছেলে আর কি বস করবে সুবহানাল্লাহ 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 ইবলিস বলছে হ্যাঁ তোর কাছে হেরে গিয়েছে তুই আমার বড় ইবলিস কি বলছে এমন চললি তুই আমার বড় তোর কাছে হেরে গিয়েছে আমি স্যালেন্ডার হয়ে গেল ইবলিসের বড় এবার রামপাড়া এলাকার মসজিদে এরম হয় না হয় বা হয় মসজিদের ভিতরে এরম কথা হয় না কার জন্য গেছো মসজিদে কার জন্য গেছো ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনামা ও বোনেরা আলোচনা বোঝবার চেষ্টা করো মসজিদের আমানতের খেয়ানত নাকি মসজিদটা তৈরি করা কবে হারাম অর্থ দিয়ে মসজিদের আমানত হলো হালাল টাকা দিয়ে বানানো ও বাবাজি আমার নবীর জীবনের প্রথম মসজিদ ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইতিহাসটা ঘেঁটে দেখো আল্লাহ নবী যখন মক্কা
শরীফ থেকে মদিনার দিকে রওনা হয়েছিলেন। মদিনার অদূরে আগে আল্লাহ নবী একটি জায়গায় দাঁড়িয়ে পড়লেন। তার কারণ হলো তার আল-কাসওয়া নামক উটটা হাঁটু গেড়ে বসে সেজদায় পড়ে গেছে। একবার জোরে বলুন সোয়া, একবার জোরে বলেন না সোয়া। এই আল-কাসওয়া হাঁটু গেড়ে যখন সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, ও মদিনার আনসারীরা, আমি নবী যাই, আমার আল-কাসওয়া যখন এটা হাঁটু গেড়ে কানে বসে পড়েছে, আল-কাসওয়ার এই বসাটাকে আমি নবী সম্মান দিতে চাই। শরীয়তের বিধান, যদি আপনার পশু জন্তুরটা যদি আপনার কথা না শোনে, আপনার পশুটা যদি আপনার শরীয়তের হুকুম হচ্ছে, আপনার পশুটা যদি আপনার অবাধ্য চলে, দুটো অপশন শরিয়াত দিয়েছে। কটা জোরে বলেন, জোরে বলেন, আলোচনা বুঝতে পাচ্ছেন তো নাকি? এত কোরআন হাদিসের জায়গা তোলার দরকার নেই, একটা ব্যাখ্যা করছে, এটা বুঝে যান। রাসূল বলছে দুটো অপশন। নাম্বার ওয়ান, যদি ওই পশুটা কথা না শুনে তোমার অনুযায়ী মনোভূত না হয়, তুমি হয় তাকে বিক্রি করে দাও, যদি তার তুমি না পারো তাহলে তাকে জবাব করে দাও, ওকে বেঁধে রেখে কষ্ট দেবার ইসলাম আপনার অধিকার দেয়নি। কি ইসলাম! একবার জোরে বলুন না সোহা, একবার জোরে বলেন না সোহা। মাচ্চো, তুমি যেরকম বেঁধে ঠেঙাচ্ছ, ফেরেশতা এরকম দুটো রেডি হয়ে আস, তোমার বেঁধে ঠেঙাবে। আইপিএল খেলা খেলা চলছে, ছেলেরা শুধু দেখতে ছয় হচ্ছে ছয়, তোমার লেরাম ছয় মারবে, শুধু ছয়। দ্বিতীয় অপশন কি? সবাও করে দাও ভাই, জবাই। ইমাম সাহেব ছাড়া তো কেউ জয় করতে পারে না আমার। আপনাদের এরকম আছে নাকি? বাড়িতে কুটুম আসলে মুরগি লে ধরছি ইমাম সাহেবের কাছে, হুজুর হুজুর হুজুর, হালাল করতে রে হালাল। হ্যাঁ, তুই জানিস না হালাল, তুই কি মুসলমান না? বলে হ্যাঁ আমি মুসলমান, ওই দোয়া পড়তে হয় আমার জানা নেই। এ ভাই, জবাইয়ের দু এরম বড়, এরম বড় জবাই করতে গেলে শর্ত কটা লাগে? ইমাম সাহেব হালাল করতে গেলে খুব টেস্টফুল হয় না? ওর থেকে আরো টেস্টফুল উত্তম হালাল হলো নিজের জন্তু নিজের পশুটা নিজে হাতে জবাই করা। একবার জোরে বলুন, জোরে বলছেন না? শুধু ছেলেরা জবাই করতে পারে, শরীয়তের বিধান মেয়েরাও পারবে। একবার জোরে বলুন, ইসলামটা কত কঠিন এনে ফেলেছি দেখেন, কি ছিল আর কি করে ফেলেছি। বাড়িতে মেহমান এসছে, মুরগিলে দৌড়চ্ছে সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি দৌড়চ্ছে, ইমাম সাহেব খতম পড়তে চলে গেছে, কামরা এসে খুঁজে পায় না, বলছে ইমাম আর চলবে না, বুঝলি, ইমাম চেঞ্জ করতে হবে, জবাইয়ের সময় ইমাম পাবো না। ওরে সর্বনাশ, কত বড় মুসল্লি, এ সেক্রেটারির কবরে বলে বাস পড়বে, বলো, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কথা বুঝতে পারছেন না নাকি? ও যোগ্য সেক্রেটারি, যোগ্য একজনও বলতে পারবেন না জবাইয়ের শর্ত কটা কটা? আর বা চার শর্ত, আর বা চারটে শর্ত, জবাইয়ের শর্ত হলো চারটে। একবার জোরে বলুন সুবহান। এক নম্বর হলো আল্লাহ নবী জানিয়ে দিলে পশুটাকে জবাই করার জন্য যে অস্ত্রটা নেবে, ওই অস্ত্রটা যেন আধার আলো না গয়, ভোঁতা যেন না গয়, ওই অস্ত্রটা যেন ধারালো হয়। নাম্বার এক শিখেলেন, মুরগি ছাগল হাঁস গরু যা জবাই করবেন নিজে করবেন, ফজিলত বেশি, হালাল আরো সঠিক হালাল হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো পশুটাকে জবাইয়ের আগে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিরাট বড়
জবায়ের দোয়া কি বললেন নবী? বিসমিল্লাহে আল্লাহু আকবার। তৃতীয় নম্বর শর্ত হলো দম্মে মাসফু, প্রবাহিত রক্তটা বার করতে হবে, তার বিনিময়ে দুই ধারের রগ আর মাঝখানের শ্বাসনালী এই তিনটে রগ কেটে দিতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো তাড়াতাড়ি জবাই করতে হবে, তোমার জন্য হলো হালাল। জবায়ের শর্ত কটা জোরে বলেন না দিবা।